ব্রণ নারী পুরুষ উভয়ের হয়ে থাকে। আর একবার ব্রণ হয়ে গেলে এর হাত থেকে রেহাই পাওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে। গরমকালে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। চলুন জেনে নেওয়া যাক ব্রণ দূর করার উপায়। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গরমে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন বরফ। গরম ছাড়াও মানসিক ও শারীরিক চাপে থাকলে ব্রণ হতে পারে, তাই চাপমুক্ত থাকার চেষ্টা করুন। যেহেতু গরমের সময়টাতে এসব সমস্যা বেশি হয়, সেহেতু ত্বকে ব্যবহার করতে পারেন বরফ। ত্বকের ফুসকুড়ি কমাতে এবং ত্বকে রক্ত চলাচলে বরফ খুবই উপকারী। গ্ল্যান্ডের থেকে অতিরিক্ত তেল বেরোনোর কারণে ত্বকে ব্রণ হয়। বরফ দিয়ে সম্পূর্ণভাবে ফুসকুড়ি ঠিক হবে না, কিন্তু ব্রণ রোধ করতে সাহায্য করে। তবে এই বরফ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ ত্বক সংবেদনশীল হলে আইস ম্যাসাজ ব্যাকটেরিয়াল কর্ম বৃদ্ধি করতে পারে। ত্বকে তৈলাক্ত ভাব কমাতে বরফ ব্যবহার করতে পারেন। বরফ ব্যবহারে আপনি পাবেন তাজা ও তেলমুক্ত ত্বক। প্রথমে মুখ ধুয়ে শুকিয়ে নিন। একটি পরিষ্কার কাপড়ে আইস কিউব রেখে কাপড়টি এক মিনিটের জন্য ফুসকুড়ির উপরে রাখবেন। পাঁচ মিনিট পর এ প্রক্রিয়া আবার করবেন। মুখ ধোয়ার পর পাতলা কাপড়ের মধ্যে বরফ রেখে মুখে মৃদুভাবে ঘষবেন। তেল ভাব কমলে সামান্য ময়শ্চারাইজার ব্যবহার করুন। এছাড়া সুস্থ ও সুন্দর ত্বকের জন্য প্রতিদিনের খাবারের তালিকায় ফল ও সবুজ শাকসবজি থাকা দরকার। পুরো শরীরের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও পূরণ করে এই খাবারগুলো। ফলমূল ও সবজির পুষ্টি উপাদানগুলো ত্বকের ব্রণ হ্রাস কমাতে সাহায্য করে। পানি শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে ত্বক পরিষ্কার রাখে ও ত্বক নমনীয় রাখে। সুস্থ থাকতে ব্যায়াম করা অত্যন্ত জরুরি। ব্যায়াম স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ত্বকও সতেজ রাখে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।